আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বা সকল আমার যারা ভক্ত আমার অটো কিনেন বা আমার ভিডিও দেখেন সকলের প্রতি বা আজকে আমার রংপুরের সাথে কথা হলো এক ভাইয়ের সাথে ঢাকায় থাকে সেও আমার কাছে গাড়ি কিনে এবং বিভিন্ন জেলায় আমি গাড়ি দিয়ে থাকি সীমিত যারা বিভিন্ন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন বা গাড়ি কেনার কথা ভাবেন তাদের বিশ্বাস করতে হবে যে সুমন ভাই অরিজিনাল একটা ভালো মানুষ বা চেষ্টা করি যে আমার এখান থেকে যারা গাড়ি কিনবে যারা নিবে তারা কখনো ঠকবে না এটা নিশ্চিত যে আমি ঠকার কর্ম করব না কারণ আমি জীবনে আমার জীবনে টাকা পয়সা বা অনেক কিছু এরকম লোভ নাই জীবন জীবিকা পালতে হবে এবং ছেলেবেলে মানুষ করতে হবে তাই একটা ব্যবসা করতে হবে বা দুইটা টাকা কামাই করে আমরা দশ ভাই খাবো তাই আমি এই গাড়িগুলা যে গাড়িগুলা ঢাকার বাইরে বা আমার এই শোরুমের জেলার বাইরে দেই তাদেরকে ছাড় দেই এবং সীমিত টাকায় এই গাড়িগুলা দিয়ে থাকি তাই আজকে আমার ভাই একটা আছে খুলনা থেকে ভাই সালাম আলাইকুম এই যিনি ভাই খুলনা কোথায় ভাই বাড়ি আপনার মংলা থানা মংলা থানা একটু আপনার পরিচয়টা বলেন বা কিভাবে ভিডিওটা দেখলেন বা কিভাবে আসলেন একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম মোহাম্মদ আসাদুল আমি মংলা থেকে আসছি খুলনা মংলা বাগেরহাট জেলা ভাই ভিডিও দেখে গাড়ি নিতে আসলাম গাড়ি তো ভালো বাজলো গাড়ি নিলাম সবাই আসবে ভাই ব্যবহারও ভালো এবং গাড়ি কিনা পছন্দ হবে গাড়ি দেখলে আপনার পছন্দ হবে গাড়ি অনেক গাড়ি আছে আপনারা যে কোনো গাড়ি দেখে একটা পছন্দ করতে পারেন এসে নিতে পারেন কোনো সমস্যা নাই কোনো ভয় ডরের কোনো বিষয় না এবং তো আপনি গাড়ি কোনটা কিনলেন এটা ভাই তাই গাড়ি আপনার পছন্দ তো আপনি আমার কথা বা আমি যেভাবে কোনো রকম সলচাতুরি পাইছেন পাইছেন আপনি যা আমি যা বলবো যে গাড়িটা ১২০ কিলো আপনি সারাদিন চালে ফের পাবেন না তা আল্লাহ রহমত আপনি এটা মনে রাখবেন এই সুমন ভাই আমি কর্ম করি আমরা ব্যবসা আপনারা দূরে থেকে আছেন আমি সীমিত টাকায় লাভে আপনারা এই গাড়িটা দিছি যে আপনারা ফের গাড়ি ভাড়া করে যাবেন প্রিয় দেশবাসী আপনারা জানেন না হয়তো একটা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় মিডিয়া লাগে এমনও আছে মিডিয়াও ১০,০০০ টাকা খায় না আপনি বুঝতে পারবেন না আপন ভাই ভাই ১০,০০০ খায় নেবে আপনি তাও জানবেন না কিন্তু ওই টাকাটা আপনার খাবে না কেউ এখানে মনে করবেন গাড়ি ভাড়া আমার এক বড় ভাই আছে যে সবাই পরিচিত করে দেয় ইনি আমাদের বড় ভাই ১১-১৮ শ্রমিক নেতা এবং উনি এই আমার ভেড়ামারা কুষ্টিয়া জেলার ভিতরে এই বড় ভাই ভাই একটু বলেন তো আপনার গাড়ি ঘোড়ার ব্যাপারে নিশ্চিত মানে মানুষ খালি ভয় পায় বলে গাড়ি আসবে কি না 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 আমার এখান থেকে গাড়ি কোনো ভয় কোনো কারণ নেই গাড়ি কোন মার যাবে না মাল নিশ্চিত ভাবে মালটা জায়গা মতো পৌঁছায় যাবে আমি এই ভায়ক দিয়া সবগুলা গাড়ি যে জায়গায় যায় এই ভায়ক দিয়া খালি এর ভিতরে দুইটা গাড়ি আমার আমাদের ভেড়া আমাদের ইউনিয়ন পরিষদের একটা পিক আপ আছে এদের দ্বারা ছোট একটা দুইটা টিপ মারাইছি তাছাড়া যত টিপ মারাই ভায়ক দিয়ে মারাই তা প্রিয় দেশবাসী অনুরোধ করব যারা আসবেন এই সুমন ভাই সুমন পাগল আমার সবাই পাগল নামে পরিচিত আপনি আসবেন সুমন মেকারের কাছে আমি চেষ্টা করব অরিজিনাল গাড়ি আর আমার এখানে যদি একটা ভাঙড়ি গাড়িও থাকে বাংলা গাড়ি থাকবে না অরিজিনাল চায়না স্টার ডয়ডো গাড়ি থাকতে হবে আমার কথার সাথে কাজে মিল থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম